বাংলাদেশের নেত্রকোনা থেকে আসা আশরাফ তালুকদার লিটন এবং মাহমুদুন্নেসা শাওন দম্পতি আমেরিকায় রয়েছেন 1994 সাল থেকে। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে নিজের বাড়িতে উঠেছেন 2014 সাল থেকে। ঠিক তখন থেকেই তারা চর্চা করছেন আঙিনা কৃষি। বাড়ির আঙিনা জুড়ে সেজে আছে নানা ধরনের সবজি ফসল। আমার হাজবেন্ড অফিস শেষ করে বাগানে নেমে যায় এবং আমিও আমার অফিস কাজ শেষ করে এসে আমরা নামাজটা পড়ে আমরা সবাই নেমে যাই। আমরা বেসিক্যালি আমরা দুজনেই কাজ করি, সাথে আমার বাচ্চারাও কাজ করে। আমাদের এখানে আছে লাল শাক, পুঁই শাক, ডাঁটা শাক, তারপরে পাট শাক, ঢ্যাঁড়স, টমেটো, বেগুন, শশা, পুঁই শাক, বরবটি, তারপরে আছে আপনার ছোট আপনার দুই ধরনের সিম, লাউ, মিষ্টি কুমড়া, জুকিনি, আলু শাক, তারপরে আপনার আছে কচু শাক, শশা শশা। মাটি ও মানুষ যে প্রোগ্রামটা ছিল বিটিভিতে, ওটা থেকে বড় হয়েছি এবং আমি সবসময় আমার হাজবেন্ডের সাথে বলি যে কথাটা যে আমরা শেয়ার করি দুজনে মিলে যে বাংলাদেশের কৃষির এই যে ছাদ কৃষি বলেন বিভিন্ন ধরনের কৃষিগুলোই আছে এবং এখানে যে উঠে আসছে স্পেশালি কাজী পেয়ারা, তখন আমরা যখন ছোট ছিলাম তখন ওই কাজী পেয়ার প্রজেক্টটা ওটা একটা আসলে অসম্ভব একটা যুগান্তকারী জিনিস এবং ওটার থেকে আমি এখন এখানে যেগুলো দেখি মাঝে মাঝে এবং আমরা এখানে যখন বসে আমেরিকা বসে বসে যখন চ্যানেল আইতে প্রোগ্রামটা দেখি আমাদের দেখে আমি অনেক কিছু আইডিয়া পাই যেগুলো করা যায়, যেমন টবের মধ্যে কীভাবে সবজি লাগানো যায়। আমাদের এখানে সম্ভব না যেমন মাটি খুঁড়ে সব কিছু নিজেদের মধ্যে করা লোক ছাড়া। সো এগুলো আমরা যেমন টবের মধ্যে যে গাছগুলো লাগে এগুলো ওখান থেকে আইডিয়া পাওয়া যে ছাদ কৃষি বলেন সব কিছুতে। এসব ফসলে শুধু নিজেদের চাহিদাই মিটছে না, উৎপাদিত ফসল দিয়ে গড়েছেন দেশি বিদেশি প্রবাসীদের মাঝে পারস্পরিক সুসম্পর্ক। ফ্যামিলি মেম্বার হল মাত্র চারজন, শখের আমার মা সহ পাঁচজন। আমাদের শখের বসে আমরা অনেক কিছু করি। তা আমরা এখানে যে বাঙালি সমাজটা আছে আমরা খুব সবাই খুব কানেক্টেড, আমরা সবাই কম বেশি বাগান করে কিন্তু তারপরেও আমরা একজন আরেকজনকে একই জিনিস হয়তো বা ইন্টারচেঞ্জ করছি এবং কিছু কিছু জিনিস আমরা মানে কুইন্স এখান থেকে যারা যাদের এই কৃষিকাজ করার মতো জায়গা থাকে না তাদেরকে আমরা এখান থেকে মাঝে মাঝে দেই এবং আবার অনেক কিছু আছে যেগুলো আমরা মাঝে মাঝে স্টোরেজ করে ফ্রিজিং করে আপনার উইন্টার কিংবা অন্যান্য সময় সেগুলো খাওয়া দাওয়া করি আর কি। উনি আমার শাশুড়ি, উনিও প্রতিদিন আমাদের সাথে এনজয় করেন বাগানটা, উনি বাগানে কী হলো না হলো জিজ্ঞেস করতে থাকেন এবং তারপরে আমরা কাজ করতে থাকলে তখন উনি আমাদের সুইমিং পুলের উপরে দোলনা যেটা আছে উনি দোলনা চড়েন আর বাগানের সব কিছু দেখেন, বলতে থাকেন যেটা হয়েছে ওটা হয়েছে, এটা তুলতে হবে ওটা তুলতে হবে, এটা বড় হয়ে যাচ্ছে। সবজির পাশাপাশি এই দম্পতির ফুল চাষেরও রয়েছে দারুণ আগ্রহ। শাক সবজি বাগানের পাশাপাশি আমাদের আরেকটা শখ হচ্ছে এমনি ফুলের বাগান করা। তো আমরা বাড়ির সামনে অনেকগুলো ফুলের গাছ লাগিয়েছি, তো আমাদের আশেপাশে আমাদের যে নেইবার আছে আমার পাশে যে নেইবার আছে তারা আমেরিকান, ওরা আসলে আমাদের যখন আমরা কাজ করি আমরা যখন নিজেরা অনেক পরিশ্রম করি তারা এইগুলো দেখে খুব অ্যাপ্রিসিয়েট করে এবং তারা আসলে অভিভূত আফটার যে ফুলগুলো ফোটার পরে তার এটার রেজাল্ট দেখে তারা আসলে খুব অভিভূত, তারা প্রায় এসে এখানে তাদের বাচ্চাদের নিয়ে ছবি তুলে, আমরা এটা দেখে আমরা নিজেরাও খুব আনন্দিত হই। সবুজের এই সান্নিধ্যে যুক্ত হয়েছে তাদের সন্তানেরাও। আমরা যখন টাইম পাই আমরা ট্রাই করি হেল্প করতে, আমাদের তো এখন ক্লাস শুরু হচ্ছে আমাদের এমনি এক্সট্রা কারিকুলার আছে করতে, কিন্তু যখন আমরা টাইম পাই ক্লাসের পরে আমরা পানি দেই, আমরা একটুখানি বাগানটা একটুখানি বীজগুলো বের করি, আমরা সামটাইমস ওষুধ দিয়ে হেল্প করি।